ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হি ও বারাকাত বাংলাদেশ থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে আসরের সলাতের পূর্বে চার রাখা সুনত পড়লে মহান আল্লাহ তার ওপর রহম দান করেন এ কথা আমি একজন শায়কের কাছ থেকে শুনেছিলাম তো এ কথা কতটা সত্য এবং এটা কোন হাদিসে আছে হাদিস নম্বর কত এবং হাদিসটা সাহি কি না জানাবেন এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আল্লাহর কাছে কিভাবে রহমত চাইতে হবে তাহলে সেই সময় এ বিষয়েও জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন আসরের সলাতের পূর্বে যদি চার রাকাত সুনত পড়া হয় তাহলে সেই চার রাকাত সুনত পড়লে বিশ্বনবী সালু আলী আসাল্লাম বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিন তার ওপর কি করবেন রহমত বর্ষণ করবেন এ কথা সত্য এবং এ হাদিসটি হচ্ছে সহি দেখুন হাদিসটি এভাবে উল্লেখ আছে যে আন আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ তালুক নবীকুল করিম সালু আলী আসসাল্লাম রহিমাল্লাহ আল্লাহ ইমরান সাল্লাহ কবলাল আসরি আরবা আবু দাউদ আবুদাউদ তিরমিজি মিজি রাহ অর্থ সাহাবি আবদুল্লাহ ইবনে ওমার রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সালাহ আলী আসালাম বলেছেন মহান আল্লাহ সেই ব্যক্তির ওপর রহমত বর্ষণ করেন যিনি আসরের পূর্বে চার রাকাত সুন্নত পড়েন দেখুন হাদিসের গ্রন্থ সোনানো আবিদাউদ হাদিস নাম্বার এক হাজার দুশো একাত্তর এবং সোনানো আবিদাউদ হাদিস নাম্বার এক হাজার বিরানব্বই এবং জামে তিরমিজি হাদিস নাম্বার চারশো তিরিশ এবং জামে তিরমিজি হাদিস নাম্বার চারশো এগারো এবং মুসনাদে আহমদ হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো তেরো এবং সাহেব নেহবান হাদিস নাম্বার দু হাজার চারশো ছিয়াশি তো আসরের পূর্বে চার রাকাত সলাত আদায় করলে আল্লাহ আলামিন আলমিন তার ওপর রহম রহমত বর্ষণ করেন কথা বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তো এই হাদিসটির ব্যাপারে ইমাম আবুদাউদ এবং ইমাম তিরমিজি রহমাউল্লাহ বলেছেন যে হাদিসটি হাসান এবং ইমাম ইবনে হেব্বান বলেছেন যে হাদিসটি সাহি অতএব হাদিসটি হচ্ছে হাসান বা শাহী এ হাদিসটি আমলের জন্য গ্রহণযোগ্য আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাদা